তীব্র দাবদাহে পুড়ছে দেশ তপ্ত সূর্য আর ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন সবচেয়ে বেশি বিপাকে খেতে খাওয়া মানুষ তাপের কারণে কাজ করতে পারছেন না ঠিক মতো ভোগান্তির পাশাপাশি আয় নেমেছে অর্ধেকে সংসারে দেখা দিয়েছে অনটন আবহাওয়া অফিস বলছে মাস জুড়ে চলতে পারে এমন পরিস্থিতি মাথার উপর সূর্য অস্বচ্ছ ঠেকছে বাবুলের কাছে রাজধানীর ফার্মগেট এলাকায় প্রায় নয় বছর ধরে রিক্সা চালান তিনি এমন দাবদাহ দেখেননি কোনোদিন তপ্ত রোদের মধ্যেও ওষ্ঠাগত প্রাণে রাস্তায় নেমেছেন পেটের দায়ে বাবুলের মতো অবস্থা অনেকেরই বাধ্য হয়ে গরমেও রিক্সা চালাতে হচ্ছে তাদের গাড়ি চালান দাদা এই গরমে কাবে কি সংসার কিভাবে চলবে তারা জানে আগে পাঁচ সাতশো আরো দুই তিনশো চারশো পাঁচশো রাজধানীর হাতির ছিল রিকশা রেখে ছায়ায় বিশ্রাম নিচ্ছেন আরমান মিয়া মধুবাগের বাসিন্দা আরমান পঁচিশ বছরেও দেখেননি এমন তাপপ্রবাহ তার সাথে বিশ্রামের সঙ্গী আরও কয়েকজন ঠেতলাতে মনে হচ্ছে রোদের আগুন মুখে পুড়ে চলে যাচ্ছে এরকম হুম আর নিঃশ্বাস বন্ধ আসতেছে এমন অবস্থা লাগছে ভ্যাপসা গরমে অতিষ্ঠ শ্রমজীবী মানুষ

তাই রাস্তায় নেমে বাতাসে প্রাণ বাঁচানোর চেষ্টা অনেকের গরম টিকে পারি না বাতাস টিকে পারি না পানি নাই বাসায় প্রচুর গরম তাই জন্য এখানে বাতাসে যাস গরমে সুযোগ পেলে শিশুরা ঝাঁপ দিচ্ছে লেকের পানিতে তবু যেন নেই স্বস্তি আবহাওয়া অফিস বলছে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির কারণে এপ্রিলের স্বাভাবিক দাবদাহ দীর্ঘ হচ্ছে মাহমুদা মৌমিতা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা